আমরা যদি সুকান্তের কবিতা থেকে শুরু করতে চাই, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীর ব্যর্থ মৃত আবর্জনার ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। বন্ধুরা, যারা আমাদেরকে শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে বলতে চাই বিনয়ের সাথে যে আমরা সবাই যারা আজকে পিতৃস্থানীয় বা অভিভাবকের স্থানে বসে আছি, তারা আজকের শিশুদের জন্যে সুন্দর একটি পৃথিবী নির্মাণ করতে চাই, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, তাই তো? কিন্তু কিভাবে তা নির্মাণ করবেন? আপনার শিশু কিভাবে সুস্থ থাকবে? জন্মের সময় তো অন্তত জেনে নিতে হবে যে আপনার শিশুর দেহে কোনো রোগ নিয়েই সে জন্ম নিয়েছে কি না। আপনি ভাববেন যে শিশুটি তো আজকেই জন্ম নিল। হ্যাঁ, জন্মের সময় মায়ের গর্ভে থেকেই তার দেহের ভিতরে অনেকগুলি জন্মগত রোগ থেকে যেতে পারে, তার মধ্যে কিডনিরও রোগ থাকতে পারে। এটি শিশুটি যখন মাতৃগর্ভে ছিল তখন আল্ট্রাসনোগ্রাম করে ধরা যায় অনেক সময়, যে সনোলজিস্ট বলে যে তার এই গর্ভের শিশুটির একটি কিডনি ফুলে আছে অথবা দুটি কিডনি ফুলে আছে। এরকম অবস্থা থাকলেই আপনি কিন্তু জন্মের সময় উৎসব না করে আগেই ডাক্তারের কাছে নিয়ে আসবেন। আপনারা তো জন্মের সময় একটু আনন্দের উৎসব করেন, আমরা বলবো যে শিশুটি সুস্থ করুন, তারপরে আনন্দ উৎসব করুন, আগে ডাক্তারের কাছে যান, কারণ ডাক্তারই আপনার পরিবারের আপনজন, নিকটতম বন্ধু। কাজেই ডাক্তারের কাছে আগে জেনে নিন যে আপনার শিশুটা সুস্থ আছে কিনা জন্মের পরপর। ডাক্তার সাহেব তার একটি আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করে দেখবেন যে শিশুর কিডনিটা ফুলে আছে কিনা। যদি ফুলে থাকে, একটি কিডনি ফুলে থাকে, তাহলে বুঝতে হবে যে কিডনির মুখটা বন্ধ আছে। আর যদি দুটি কিডনি একসাথে ফুলে থাকে, সাধারণত ডাক্তাররা মনে করবেন যে কিডনির মুখ নয়, এটা প্রস্রাবথলির মুখ অথবা প্রস্রাবথলির পরের অংশে কোথাও বন্ধ হয়ে গেছে, যেটা আমরা বলি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভাল্ভ। তবে কিডনির মুখ বন্ধ রোগটি নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। কিডনির মুখ বন্ধ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, জন্মগতভাবেই এটি হতে পারে এবং অনেক শিশু আমাদের কাছে এইভাবে আসে। এটি বাচ্চাটা আপনাকে তো কিছু বলতে পারবে না, কারণ তার মুখে তো ভাষা নেই, সে ব্যথাও পাবে না। কিন্তু আপনি ওই আল্ট্রাসনোগ্রামের উপর নির্ভর করেই ডাক্তারের কাছে যাবেন যে কিডনিটা ফুলে আছে। ডাক্তার সাহেব তখন আপনাকে আরেকটি পরীক্ষা করাবেন, সেটির নাম ডিটিপিএরএনোগ্রাম। সাধারণত নিউক্লিয়ার মেডিসিন সেন্টার, আমাদের দেশে পারমাণবিক চিকিৎসা কেন্দ্র যেটা সরকারিভাবে, সেখানে করা হয়। এছাড়াও প্রাইভেট বা বেসরকারি হাসপাতালে, বড় বড় হাসপাতালগুলিতে করা হয়ে থাকে। এটি করা হয়ে গেলেই তখন ডাক্তার সাহেবের কাছে যদি নিয়ে যান, এই গ্রাফিক্যাল লাইনগুলি দেখেই ডাক্তার সাহেব নির্ধারণ করবে যে তার কিডনির মুখটা বন্ধ আছে কি বন্ধ নেই। এখন যদি বন্ধ থাকে তাহলে চিকিৎসা কি? চিকিৎসা কিন্তু একটাই, সেটা হলো অস্ত্রোপচার বা অপারেশন। অপারেশনের নাম শুনেই কিন্তু ভয়ে কেঁপে উঠবেন না বা চমকে উঠবেন না যে এতটুকুন ছোট্ট শিশুটির অজ্ঞান কিভাবে করব, আর এই ছোট্ট শিশুটিকে কেমনে অপারেশন করব। এটি ভয় পাওয়ার কিছু নেই আমাদের এই সেন্টারে, অর্থাৎ অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকু সেন্টারে। ছোট্ট ছোট্ট শিশুদের, 2 মাস থেকে 3 মাস এই বয়সের শিশুদের আমরা অজ্ঞান করে, আমাদের পাশেই অজ্ঞানের অধ্যাপক বসে আছেন, তিনি খুব সুন্দর করে অজ্ঞান করে এবং আবার জ্ঞান ফিরিয়ে আসেন আনেন। কাজে ভয় পর কোনো রকম কোনো কারণ নেই। এবং আরেকটি আসার কথা হলো, এই সেন্টারে আমরা নেডেলস্কোপ, মানে সূক্ষ্ম ছিদ্র, একদম শুঁয়ের মতন ছিদ্র দিয়ে, 3 মিলিমিটার ছিদ্র দিয়ে আমরা এই অপারেশনটা করতে পারি। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, সূক্ষ্ম ছিদ্র পথে এই অপারেশন করে মায়ের কোলে আবারও আমরা সুস্থ শিশুটাকে ফিরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কাজেই ভয় না পেয়ে ডাক্তার যখন বলেছে অপারেশন, তখন অবশ্যই অপারেশন। কেন এই কথাটা বলছি? আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, আমরা তো দীর্ঘদিন এই দেশে ডাক্তারি করছি, অভিজ্ঞতায় দেখেছি যখনই আমরা বলি যে অপারেশন, এটা শুনে ভয়ে এই রোগীর লোকজন চলে যায় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। আমি সরাসরি বললাম, কেউ যদি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তাহলে আমাদের উপর ক্ষুব্ধ হবেন না অথবা গুসা হবেন না, কারণ আমাদের দেশের এই শিশুদের পরিণতি তখন মারাত্মক দিকে যায়। যেটি জন্মগতভাবে মুখটা বন্ধ, সেটি কোনো ওষুধ দিয়ে খুলে দেওয়া যাবে এমন ধারণা হওয়া উচিত নয়।
যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে আপনি অস্ত্রোপচারের মাধ্যমেই খুলে দিতে হবে, খুলে দিয়ে নতুন করে আবার জোড়া দিতে হবে। যেমন ধরেন আপনার জামার একটি হাত ছোট হয়ে গেছে অথবা ছিঁড়ে গেছে, তাহলে একই রকম কাপড় কিনে ওখানে কাপড়টা জোড়া দিয়ে দিতে হবে সেলাই করে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তেমনি এই শিশুটি জন্মের সময় যেভাবে জন্ম নিয়েছে তাতে তার মুখটা বন্ধ হয়ে গেছে, কিডনির মুখটা, আপনি যদি চিকিৎসা করতে দেরি করেন তাহলে কি হবে, প্রস্রাব ওই কিডনির মধ্যে আটকে থাকবে, আটকে থাকতে থাকতে এমন এক সময় আসবে যে কিডনিটা পুরোটা একটা ফুটবলের মতন হয়ে যাবে এবং ওর আর কিডনির মাংস বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না, কিডনি পুরোপুরি অকার্যকর হবে। তখন আপনি যখন ডাক্তারের কাছে আসবেন, ডাক্তার সাহেব ডিটিপি রেনোগ্রাম করে বলবেন যে এখন তো আর রক্ষা করা সম্ভব না, এখন আগে পিঠের দিকে একটা সুঁই ফুটিয়ে কিডনিটাকে ডাইভার্ট করতে হবে বা বিকল্প রাস্তা দিয়ে প্রস্রাব বের করতে হবে। প্রস্রাব বের করার এক মাস পরে আবারও ডিটিপি রেনোগ্রাম করে যদি দেখা যায় যে কোনো রকমের ফাংশন ফিরে আসে তখন অপারেশন করা যাবে, আর যদি ফাংশন কখনোই ফিরে না আসে তাহলে কিডনিটাকে পুরোপুরি ফেলে দেওয়া ছাড়া আর ডাক্তারের কোনো রকম উপায় থাকবে না। কাজেই কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, যে বাংলার প্রবাদ, অথবা সময়ের এক ফোঁট অসময়ের দশ ফোঁট। আপনি এই সময় যদি একটা মাত্র সেলাই দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ছেঁড়া কাপড়টা পরে বাইরে যেতে পারবেন, কিন্তু যদি এক মাস পরে তা সেলাই করতে যান তখন সেই জামা আর গায়ে দিতে পারবেন না। কাজেই বন্ধুরা আপনারা প্রত্যেকেই সচেতন, আর একটু সচেতন হয়ে উঠুন আপনার সন্তানের জন্য, আর একটু সাবধানতা অবলম্বন করুন আপনার সন্তানের স্বার্থে, কারণ আপনার ডাক্তার আপনার নিকটতম বন্ধু, আপনার প্রিয়জন আপনজন। ডাক্তার যদি বলে যে এই শিশুটির অপারেশন লাগবে দয়া করে তা মেনে নেবেন এবং অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি এই শ্যামলী রিং রোডে যেটি অবস্থিত সেইখানে আপনি যদি আসেন আপনার শিশুকে নিয়ে, আমরা ইনশাআল্লাহ নিশ্চয়তা দিতে পারি যে আপনার পেট না কেটে শিশুটির পেটে সূক্ষ্ম তিনটি ছিদ্রের মাধ্যমে এই অপারেশন করে আপনার শিশুকে সুস্থ করে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ।